আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। صدق الله العظيم। محبت الشهد درود شريف پوری। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حمد بحد مرکدائے پاکر آکے عبادت مشتاق کرا آکے در آ دم دمید او روح رو داد از تو فنجت نوح را আয় কেরা করদে কহরস বাদর তা সাজায় করদে কওমে আদর আকে লুতফে খেশরা ইজহার করদ বা খলিলাস নারে রাগুল জারে করদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله। পশ্চিম হোসেনপুর বাইতুল্লাহ মান জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, কলেজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা,
আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোন কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে, কোন কাজের কারণে জাহান্নাম ঠিকানা হবে, আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি 30 নম্বর পারার সূরা নাজিআতের শেষের দিকের কয়েকটি আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাগুলোর মধ্যে এ সম্পর্কেই আলোচনা করেছেন। আল্লাহ বলেন, যাদের মধ্যে দুইটা বদ গুণ থাকবে, বদ খাসলাত থাকবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর যাদের মধ্যে দুইটা ভালো গুণ পাওয়া যাবে এদের ঠিকানা হবে জান্নাত। জাহান্নামীদের দুইটা বদ খাসলাতের এক নম্বর আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীর জন্য জাহান্নাম ঠিকানা, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কে বলেছেন? সবাই জবাব দিবেন। জাহান্নামীর দুই বদ খাসলাতের এক হলো সীমা লঙ্ঘন করা। কি করা? সীমা লঙ্ঘন বহু পদ্ধতিতে হতে পারে, কখনো সরাসরি নাফরমানির মাধ্যমে হয়, কখনো মুনাফিকির মাধ্যমে হয়, কখনো নেক সুরাতে হয়। সীমা লঙ্ঘনের আরো বহু পদ্ধতি আছে, বহু রকম সীমা লঙ্ঘন হতে পারে। যুবকের যতটুকু কাজ করা দরকার সে তার চেয়ে বেশি করছে, মানে কাজ তো বেশি করাই ভালো, কথা বলেন? অর্থাৎ যুবকের যে যৌবন তার যতটুকু নিয়ন্ত্রণ থাকা দরকার সে ততটুকু নিয়ন্ত্রণে নাই। রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে তার যা করা দরকার সে তার চেয়ে সীমা লঙ্ঘন করছে। আবার জনপ্রতিনিধিরা একই অবস্থা, জনগণ একই অবস্থা, প্রশাসন একই অবস্থা, আমগো হুজুরগো মধ্যেও এই প্রভাব কিছুটা আছে। অনেকে আবার মানে বয়ানে ওঠার আগে আমার মতে তো স্লিপ মনে হয় কেউ পায় না, সেটা লিখিত হোক মৌখিক হোক, হুজুর একটু এই বিষয়ে একটু সার দিয়ে না, মনে হয় যেন ধর্ম আর দিন আমার বাপের, আমি সার দিলি সব শেষ। কথা বুঝাতে পারিনি? একটা লোককে বললাম, ভাই বাম হাত দিয়ে পানি পান করবেন না, এখন আমাকে না দেখে আমার আমার সামনে পড়লে সে আর বাম হাত দিয়ে পানি পান করে না, আমি সরে গেলেই তার কাছে এটা কোনো গুরুত্ব নাই, আবার আমাকে দেখলেই বাম হাতে পানি আবার ডান হাতে নিয়ে নেয়। তোমাকে বলছি কি আমার জন্য না তোমার জন্য? তুমি যে আমাকে দেখে ডান হাতে নিলা কেন? ও বুঝাইলো এটা নিয়ে আমি ঠেকা, আমি বলছি এখন আমি ঠেকা, ওর এখানে কোনো দায়ভার নাই। অনেক জায়গায় বলে হুজুর একটু সার দেন, একটু সার দেন, আমি সার দেওয়ার কে? এখন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, কোরআন পড়ছি আমি, আপনার দিক নির্দেশনা মেনে আমাকে কথা বলতে হচ্ছে। আমি রাষ্ট্র নিয়ে কথা বললে আমার প্রতি বাধা, আপনি রাজনৈতিক আলোচনা করতে পারবেন না। আমি যদি প্রশাসন নিয়ে কথা বলি, আমি যদি জনপ্রতিনিধি নিয়ে কথা বলি, আমি যদি সমাজ নিয়ে কথা বলি, না এগুলো বলা যাবে না, আমি শুধু সাত আসমান উপর আর সাত জমির নিচের ওয়াজ করব। এই দেশের মানুষ ইসলাম বলতে এখনো মনে করে মিলাদ মাহফিল মসজিদ মাদ্রাসা, এটাকেই ইসলাম মনে করে। রাজনীতিতে ইসলাম আছে, অর্থনীতিতে ইসলাম আছে, সমাজে ইসলাম আছে, যেদিকে যাবেন আপনি রাষ্ট্রে ইসলাম আছে, সব জায়গায় ইসলাম আছে, এটা মানুষ মনে করে না। এজন্য অবশ্য আমরাও দায়ী। ওই যে তেল মারা বয়ান করে যাই, আমার সমস্যা হলো আমি তেল মারতে পারি না, মাঝে মাঝে যাও নিয়ত করি তেল মারবো, বোতল ভরে তেল লইয়ে রওনা দিই, কিন্তু পরে গিয়ে দেখি বোতল ফুটা, তেল পুরো সব শেষ, তেল আর মারার সুযোগ হয় না।
আল্লাহকে যদি কেউ খুশি করতে চায় তাহলে দুনিয়ার কে বেজার হলো আর আমার উপরে কি খরগ আসলো এই চিন্তা কিন্তু কোনো আলোচক করবে না। আমার চিন্তা আল্লাহকে খুশি করে, অনেকে বলে কহজুর এখানে এইসব কথা বলা যাবে না, ওই সব কথা বলা যাবে না, কেন চাপ আছে চাপ তো কিসের চাপ? মেম্বরের চাপ, চেয়ারম্যানের চাপ, ওসির চাপ, এসপির চাপ, ডিসির চাপ, এমপির চাপ, মন্ত্রীর চাপ, সরকারের চাপ। তা আমি বলি আমারও একটা চাপ আছে। তা আমার কি চাপ? আমার আল্লাহর চাপ। আমি যদি সঠিক কথা না বলি কিয়ামতের ময়দানে আমার জিহ্বা আল্লাহ কেটে দিবেন। আমার বিশ্বাসের কথাটা সব জায়গায় শেয়ার করি, বারবার বলি আমার বিশ্বাস, আমি মরবই, আমি মরবই, এবং আমার একটা আশা যে এই বিশ্বাসটা আপনাদেরও আছে। অনেকে বলে ভাই বয়স কম, বাচ্চা কাচ্চা ছোট, এখন এত রিস্কের আলোচনা করে লাভ কি? বুঝা গেল রিস্কের আলোচনা না করলেই আমার ছেলেমেয়েও বড় হবে, আমিও অনেক দিন পর্যন্ত বাঁচব, আমি মারা যেতে পারি না যে কোনো মুহূর্তে। আমি এখন মারা গেলে আমার সন্তান যে আল্লাহ দেখবেন, আমি যদি হক কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে শাহাদাত বরণ করি তখন কি আল্লাহ মরে যাবেন নাকি? আল্লাহ আছেন না নাই? নাকি দুর্বল হয়ে গেছেন, নাকি বৃদ্ধ হয়ে গেছেন, নাকি শ্রবণ শক্তি কমে গেছে, নাকি দৃষ্টি শক্তি কমে গেছে? আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আল্লাহর লয় নাই, আল্লাহর হয় নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, আল্লাহর লয় নেই, হয় নাই, আল্লাহ কারো কাছে ঠেকানন, আল্লাহ বেপরোয়া ওয়া মুকাপেক্ষী, দুনিয়ার সবাই আল্লাহর কাছে ঠেকা। ওই আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল আছে নাকি? জোরে বলেন, জোরে বলেন। ও মুসলমান, তোমার আমার বিশ্বাস যদি হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি হয়, এই বিশ্বাস তোমার মধ্যে জন্মাও, চারদিক থেকে দশ দিক থেকে তোমার দিকে সন্ত্রাসীরা বন্দুকের নল তাক করে দাঁড়িয়ে আছে, তোমার মধ্যে বিশ্বাস জমাও, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আজরাইল না পাঠাবেন একটা বন্দুকের নল থেকেও তোমার প্রতি গুলি বের হবে না। বিশ্বাস জমাও অন্তরের মধ্যে, হায়াত মৌতের মালিক কে? সুরে বলেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায় ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহিয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমান ইমামদার, জীবন মরণের মালিক কে? তুমি যদি মুসলমান দাবি করো, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, কার কাছে জোরে বলেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলো, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার আয়, আমার ব্যয়, আমার চাকরি, আমার সংসার, আমার বন্ধুত্ব, আমার শত্রুতা, যা কিছু আছে একমাত্র আল্লাহ আপনার জন্য। মুসলমান ইমামদার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, মাস্তানদের ভয় পায় লাভ নাই, সন্ত্রাসীদের ভয় পায় লাভ নাই। সরকার কোনোদিন সমাজকে শুদ্ধ বানাতে পারবে না, সামাজিকভাবে মানুষ যদি জন সচেতন না হয়, যুবকরা যদি না জাগে, যুবকরা যদি শুদ্ধ না হয়, সমাজ শুদ্ধ হবে না।
পুলিশের গুলি দিয়া কয়েকজন চোরকে চুরির থেকে ফিরাইছে, চুরি করেছে, ধরা পড়েছে, জেলে গেছে, রিমান্ড হয়েছে, আবার বের হইছে, আবার চুরি করে আছে না নাই, আবার ধরা পড়ছে, আবার রিমান্ডে গেছে, বের হইছে, আবার চুরি করে, ফিরাইতে তো পারল না, চোর তো চুরির থেকে ফিরল না, সন্ত্রাস সন্ত্রাসীর থেকে ফিরল না, ডাকাত ডাকাতির থেকে ফিরল না, ছিনতাইকারী ছিনতাই করার থেকে ফিরল না, চাঁদাবাজ চাঁদাবাজির থেকে ফিরল না, এই চোরটা বারবার চুরি করে ধরা খাওয়ার পরে, বারবার রিমান্ড হওয়ার পরে চুরি ছাড়ল না, কিন্তু এই জাত চোর যখন হঠাৎ করে চরমনের মাহফিলে চলে গেল, টঙ্গীর ইস্তেমায় চলে গেল, উজানির মাহফিলে চলে গেল, ওয়াজের ময়দানে বসে গেল, পীর মাশায়েখের দরবারে গেল, যখনই জুমার মসজিদে গিয়া আগাগোড়া ইমামের বয়ান শুনল, দেখা গেল মাহফিল থেকে এসে আর চুরি করে না, ব্যাপারটা কি, রিমান্ড হলো না, জেল হলো না, কিন্তু চুরি করে না, এতদিন এত রিমান্ড, চুরির থেকে ফিরল না, চুরি করতেই ছিল কিন্তু রিমান্ডে তার এই বোধ জাগে না, আমি একজন মানুষ, বরং তার মধ্যে আরো জেদ বেড়েছে, চুরি আরো করব, তার মানে কি চোর পাইলে রিমান্ড হবে না, কথা বলে না, আর শাস্তি তো হবেই, আমি বলছি দিনই ফায়দা কি, সামাজিক ভাবে যদি সমাজকে শুদ্ধ বানাতে হয় কি পদ্ধতি, কিভাবে আপনি সমাজকে শুদ্ধ বানাবেন, আপনার শুধুমাত্র জনপ্রতিনিধিকে একটা ভোট দিয়া দায়িত্ব আপনার শেষ নয়, প্রত্যেকটা জনগণ প্রত্যেক এলাকার এক একজন পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সে যখন ওলামায়ে কেরাম পীর মাশায়েখের সোহবতে চলে গেল, সে বুঝতে পারল তার ভিতরে ঈমান বোধ ঢুকেছে, তার ভিতরে অপরাধ বোধ ঢুকেছে, দায়িত্ব বোধ ঢুকেছে, মনুষ্যত্ব বোধ ঢুকেছে, আমি একজন মানুষ, আমি একজন ঈমানদার, আমি একজন মুসলমান, আমি কিভাবে চুরি করি, আমি কিভাবে অন্যায় করি, আমি কিভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করি, আমি কিভাবে সন্ত্রাসী করি, আমার এই পবিত্র হাত আল্লাহ দিয়েছেন, এই হাত দিয়ে আমি তাকবীরুল্লাহ হাত উঠাই, হাত দিয়ে আমি আমার নাভির মধ্যে হাত বাঁধি, এই হাত দিয়ে আমি সেজদার মধ্যে যাই, এই পবিত্র হাত দিয়ে আমি কিভাবে অন্য পিস্তল হাতে নিয়ে অন্যকে খুন করি, এই বোধ দিনই আলোচনার থেকে ঢুকে, এই দেশের মাহফিল থেকে কি ফায়দা হয়, এই দেশের মাহফিল থেকে অফুরন্ত ফায়দা হয়েছে, আগে যাত্রায় লোক বেশি হতো, এখন মাহফিলে লোক বেশি হয়, এদেশ থেকে যাত্রা উঠে যাচ্ছে, এদেশ থেকে নাটক উঠে যাচ্ছে, এখন পাড়ায় পাড়ায় যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়, যুবকরা এখন দিনের দিকে ঝুঁকছে, মাহফিলের অবদান, ওলামায়ে কেরামের মেহনতের অবদান, তবলীগের মেহনতের অবদান, পীর মাশায়েখের কোরবানির অবদান, ওয়াজ মাহফিল দিয়ে ফায়দা, যুবকরা আগে নেশাগ্রস্ত হয়ে পড়তো, এখনো পড়ে, কিন্তু আগে যুবকরা নেশাগ্রস্ত হতো কিন্তু মাহফিলে আসতো না, এখন যুবকরা মাহফিলে আসার সংখ্যা বেড়ে গেছে, যুবকরা টাকুর উপরে কাপড় পরে, যুবকরা এখন আজান শুনলে মসজিদে যায়, যুবকরা এখন মুরব্বিদের দেখলে সালাম দেয়, যুবকরা ধূমপান ছেড়ে দিয়েছে, যেগুলো নষ্ট হয়েছে ওগুলো চরম নষ্ট হয়েছে, মাহফিল দিয়ে কি ফায়দা, আমি কি একটা প্রমাণ দিব, যুবকরা যে ইসলামের দিকে ঝুঁকতেছে আমি কি একটা প্রমাণ দিব, গল্প শুনবা না দেখবা, কয় দেখতে পারলে শোনে কে, আমি একটু দেখাই কি বলেন, এই ময়দানে যারা বিবাহ করনায় যুবক তারা দাঁড়াও, যেই যুবকরা বিবাহ করনায় তারা দাঁড়াও, আস্তে আস্তে কেন, দ্রুত দাঁড়িয়ে যাও, দ্রুত দাঁড়িয়ে যাও, এই যুবকদেরকে স্বাগত জানিয়ে কি একটা একটা তাকবীর দেওয়া যায় না, কেউ নাই দরাজ কণ্ঠে, যেই
যুবক গুলো যাত্রায় চলে যাওয়ার কথা, সেই যুবক গুলো গভীর রাতে কুয়াশার মধ্যে এখন মাহফিল ময়দানে চলে আসে। এদেরকে বিরিয়ানির লোভ দেখিয়ে আনা হয় নাই, টাকার লোভ দেখিয়ে আনা হয় নাই, নিজেদের টাকা খরচ করে গাড়ি রিজার্ভ করে করে মাহফিল ময়দানে জমা হয়েছে। যাদের ফেসবুক টুইটার নিয়ে পড়ে থাকার কথা, যাত্রা সিনেমায় টিভির সামনে পড়ে থাকার কথা, মাহফিল ময়দানে এসেছে। আমি স্বপ্ন দেখি এই যুবকদের হাতে আগামীর নেতৃত্ব আসবে। এই যুবকদের হাতে যদি নেতৃত্ব আসে, যুব সমাজ যদি দিনের ঝান্ডা নিয়ে যুবকের স্রোত যে দিক থেকে যাবে, নাস্তিক মুর্তাদরা কচুরি পানার মতো ভেসে যাবে, কচুরি পানার মতো ভেসে যাবে। যুবক, তোমাকে এগিয়ে আসতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে। হয়তো আমার ডাকে সাড়া দাও না, হয় আমাকে সাথে নিয়ে কাজ করো। যুব সমাজকে নেতৃত্বে আসতে হবে। এই সমাজ থেকে যদি সমস্ত অন্যায় অবিচার দূর করতে হয়, এই সমাজ যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, দুর্নীতি মুক্ত করতে হয়, মাদক মুক্ত করতে হয়, যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ যুবকদের কবুল করেন। বসে যাও, বসে যাও, খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। এত গেল অবিবাহিত যুবক, এবার বিবাহিত যুবক, চল্লিশের নিচে যাদের বয়স বিবাহ করেছেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বসেন, এই জায়গা আছে কেটা, দারোগা সাহেব আছে না চলে গেছে? না কই, দারোগা সাহেব আছে না চলে গেছে? আপনি একটু রায় দেন আমারে, অবিবাহিত বিবাহিত মিলে কত পার্সেন্ট যুবক এই ময়দানে আছে একটা অনুমান করেন। আমি রায়টা শুনাই দেবো, বসেন। বেশিরভাগ না, অনুমান বলতে হবে। 30% আছে অবিবাহিত আর 30% আছে বিবাহিত। না না, দুইটা মিলাইয়া পুরো মাথার মধ্যে কত পার্সেন্ট হতে পারে? যুবক বিবাহিত অবিবাহিত মিলে যুবকের সংখ্যা কত হবে? না না, আপনারা পাঁচ থেকে বলুন না, ভাই বলুন। 85%, দারোগা সাহেব বলেছেন, আলহামদুলিল্লাহ। একটু কষ্ট দিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 85% যুবক মাহফিল ময়দানে, তার মানে এই এলাকার 85% যুবক দিনের পথে। তাহলে এই এলাকায় মাদক থাকে কেন, কি করে? এই এলাকায় অন্যায় থাকে কি করে? এই এলাকায় চোর থাকে কি করে? এই দারোগা সাহেব তো ডেলি এসে আপনার বাড়ি পাহারা দিবে না, ওসি সাহেব তো টিম নিয়ে দৈনিক আপনার বাড়িতে আসবে না, আপনার এলাকায় আসতেও পারবে না। তারা আসবেন মাঝে মাঝে, বাকি 24 ঘন্টা পাহারা দিতে হবে প্রত্যেক যুবককে। এই সমাজের মেম্বার যে হয় হোক, চেয়ারম্যান যে হয় হোক, তুমি নিজেকে মেম্বার মনে করে, চেয়ারম্যান মনে করে, মনে করবা এই এলাকার দায়িত্ব আমার, আমি অফিসিয়ালি কোনো কাজ করব না। এই সমাজের যুব সমাজ নিয়ে আমি মাদক মুক্ত সমাজ গড়ব, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব, দুর্নীতি মুক্ত সমাজ গড়ব। আমার বিশ্বাস, কোনো ঘুষখোর সুদখোর চেয়ারম্যানও যদি থাকে, যুবকরা সজাগ থাকলে ওগুলোও ঠিক হয়ে যাবে। বরং আমি এটা বিশ্বাস করি, যদি কেউ সমাজ শুদ্ধের জন্য যুব সমাজ এগিয়ে আসে, প্রশাসন থেকে শুরু করে সরকারি পর্যায়ের সর্ব লেভেল থেকে তার সহযোগিতা পাবে। কথা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা আমার সমাজে, এই এলাকায় মাস্তান বেশি না নিরীহ মানুষ বেশি? হ্যাঁ, 10টা মাস্তান পাওয়া যাবে? আপনাদের এলাকায় জনসংখ্যা কত? এই ইউনিয়নে ভোটার কত কেউ বলতে পারবে না? 10,000 ধরে নেই, আর কি 1900, 10,000 ধরে নেই, 12,000, আমি 10,000 ধরে নিলাম। 10টা সন্ত্রাস যদি আপনার ইউনিয়নে থাকে, আমার বিশ্বাস 10টা সন্ত্রাস আর মাস্তান নাই। মাস্তানি সবাই করে না, সন্ত্রাসগিরি সবাই করে না, 10টা সন্ত্রাস তবুও ধরে নিলাম। এই 10টা সন্ত্রাসের কাছে এই এলাকার
10,000 নাগরিক কেন জিম্মি থাকবে? আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ নাই, আপনার মধ্যে আত্মমর্যাদা নাই, পুরুষত্ব নাই, আপনি কি কাপুরুষ? 10টা মানুষের সামনে 10,000 মানুষ জিম্মি হয়ে আছে, আজকে মানুষজনের মধ্যে ঐক্য নাই, মানুষজন প্রতিবাদ ভুলে গেছে, বিদায়। দুই একজন সন্ত্রাস আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, সমাজটাকে ওলটপালট করে ফেলছে। সন্ত্রাস দমন করবেন, আমি ছোট্ট একটা ঔষধ দিয়ে যাই, শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী সন্ত্রাস দমন হয়ে যাবে। আমার এই থিওরিটা শুধু একটু পালন করে দেখেন। আমি 100 রিকশাওয়ালা চাই, কোনো অস্ত্রধারী লাগবে না, বোমাবাজ লাগবে না, পিস্তলওয়ালা লাগবে না, শুধু বাঁশের লাঠি দুই হাত, 100 রিকশাওয়ালা 10 জন সন্ত্রাসের সামনে দাঁড়াবে, 10 জন সন্ত্রাসের হাতে মনে করেন 10টা পিস্তল আছে। আমি শুনেছি একটা পিস্তলে 6টা গুলি থাকে, কয়টা আছে আজ পর্যন্ত দেখিনি জন্মগত থেকে, শুনছি 6টা গুলি থাকে। 10 জনের কাছে 10টা পিস্তল থাকলে 6টা গুলি হলে কয়টা গুলি হয়? 60টা গুলি দিয়ে সর্বোচ্চ কয়জনকে মারা যাবে? 60 জনের বেশি পারবে? 100 রিকশাওয়ালা বুকের জামা খুলে টান টান করে দাঁড়িয়ে যাবে, যে আমরা বাড়ির থেকে স্ত্রী সন্তান মা বাবার থেকে বিদায় নিয়ে এসেছি, তোরা 10 জন আর 60টা গুলি দিয়ে আমাদের 60 জনকে এখানে শাহাদত আমাদেরকে শহীদ করে দে, আমরা মরার জন্য এসেছি, এই 60 জন মরে এই এলাকা আমরা মুক্ত করে যাব, সন্ত্রাস মুক্ত, তোরা আমাদেরকে গুলি করবি, আমরা 60 জন মারা যাব স্বেচ্ছায়, এরপরেও আমাদের বাকি থাকবে কয়জন? জোরে বলেন, আমাদের 60 জন লোক শেষ, তোদের 60টা গুলি শেষ, এরপর তোরা 10 জন, আমরা 40 জন, 60 জন আগে মার, তারপরে বাকি 40 জন তোদের সাথে বুঝপড়া করব। গুলি করবে আপনাকে, পায়খানা মানে কি বলে প্যান্ট নষ্ট হয়ে যাবে, একজনে একটা চাপা দিলেই আমাদের আঞ্চলিক ভাষা কয় আও, এই দেশে কি কয় কে জানে, মানে একটা আওয়াজ দিল বা সব দৌড়ে আর একদিকে, একটা মানুষকে মারছে আশপাশের মানুষ দাঁড়ায় থাকে, কেউ আগায় গেল তারা দৌড়ে আগে যাইস না বিপদে পড়বে, এটা কোন মনুষ্যত্ব সমাজ আমাদের? একটা মাজলুম মানুষ যদি মার খায় কেউ আগায় যায় না, কোথায় সেই আগের ভ্রাতৃত্ব আর সৌহার্দ্য, সেই ভালোবাসা আন্তরিকতা? আগে মহিলারা মুড়ি ভাজত, সব মহিলারা এক জায়গায় হয়ে এক বাড়িতে ভাজত, কথা বলেন, আর সব বাড়ির বাচ্চারা একসাথে সারা রাত উঠোনের মধ্যে খেলাধুলা করত, কি একটা আনন্দ ছিল, বাসার মধ্যে পিঠা বানাতো, ইলিশ মাছ এনেছে, পাশের ঘরের সবাইকে তো আর ইলিশ মাছ দেওয়া সম্ভব না, তো মা কি করতেন, একটা ফ্রিজের মধ্যে একটা মাছ দিতেন, ফ্রিজটা একটা আর একটা ফ্রিজ দিয়ে ঢেকে বলতেন, ওই ঘরে গিয়া বলবা এটা দাদুকে দিছে, মানে মুরব্বীকে দিছে, যদি কোনো মুরব্বী না থাকতো তাহলে ছোট বাচ্চা যেটা ওর কথা বলতো, বাচ্চা কিন্তু খাইতেও পারে না তবু বলতো, মানে এটা কি একটা আন্তরিকতার নিদর্শন, এ জামানায় এক ঘরে মানুষ মারা যায় আর এক ঘরে গান বাজে, মানুষের সাথে মানুষের সম্পর্ক নাই, মানুষের সাথে মানুষের সৌহার্দ্য নাই, একজনে বিল্ডিং একটা করছে আর একজনের মন্তব্য হারাম টারাম কামাই করে করছে, ও তো আমার কামলা ছিল, এই আমাদের বংশের কামলা ছিল। আপনি যেদিকে যাবেন মনুষ্যত্ব বোধ যে জিনিসটা, এই বোধ আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে থেকে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, এই সমাজকে সন্ত্রাস মুক্ত করতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে, তোমাকে দায়িত্ব নিতে হবে, এই এলাকায় তোমাদের ঘোষণা দিতে হবে, এই এলাকার মধ্যে কোনো মাদক আস্তানা থাকবে না, ওপেন হোক গোপন হোক কোনো মাদক আস্তানা থাকবে না, গুড়িয়ে ফেলা হবে, আমার সমাজকে আমার শুদ্ধ করতে হবে, এই এলাকায় আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমি এই এলাকার মসজিদের আজান শুনে ফজরের সময় ঘুম ভাঙে আমার, এই এলাকার ইমামের কাছে আমি কালেমা শিখেছি, দিন শিখেছি, আমার ভাই বোন মা বাবা স্ত্রী সন্তান নিয়ে আমার এলাকায় চলতে হয়, এই এলাকার মধ্যে কোনো ধরনের পাশ্চাত্য সংস্কৃতি লালন করতে দেয়া যাবে না, এগিয়ে আসো দিনের পথে। কিভাবে বুঝাইলে বুঝবা? হে যুবক, এর চেয়ে সহজ ভাষা আমার আর জানা নেই, ভরসা করব কার উপর? আরো জোরে ভরসা করব কার উপর? তোমাকে আমাকে পানিতে পড়ে মরলেও মরতে হবে, আগুনে পুড়ে মরলেও মরতে হবে, গুলি খেয়ে মরলেও মরতে হবে,
এই বিশ্বাসটা তোমার মধ্যে জমা করো। যদি কোনো সন্ত্রাস, কোনো দুর্নীতিবাজ, কোনো ডাকাত তোমার আমার হাতে পায়ে রশি লাগাইয়া কোনো জালিম আগুনের মধ্যে ফেলে দেয়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই তোমার আমার জান কবজ করতে পারবে, তোমার আমার জান কবজ করবে সর্বাবস্থায় আজরাইল। তুমি আমাকে আগুনের মধ্যে ফেলায় দিলা, জান চোদ্দ গোষ্ঠী মিলেও করতে পারবা না, কবজ করতে পারবা না। আগুনের মধ্যে পড়ি আর পানির মধ্যে পড়ি, জান কবজ করবে কে? তাও যদি আল্লাহর পক্ষ থেকে ছাড়পত্র পায়, আল্লাহর পক্ষ থেকে যদি ছাড়পত্র না পায়, আজরাইলের ক্ষমতা নাই। তুমি আমাকে হাতে পায়ে রশি লাগিয়ে আগুনের মধ্যে ফেলে দিলা, যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়পত্র আজরাইলকে না দেন, তাহলে ওই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের মতো জান্নাতের বাগান বানিয়ে দিবেন। পানির মধ্যে ফলাইছো, আল্লাহ যদি আজরাইলকে মৃত্যুর সার্টিফিকেট না দেন, পয়গম্বর ইউনূসের মতো মাছের পেটে ঢুকাই আল্লাহ তোমাকে আমাকে বাঁচিয়ে রাখবেন। এই বিশ্বাস আল্লাহর উপর আছে, জোরে বলেন, জোরে বলেন। তাওয়াক্কুল করব কার উপর, ভরসা করব কার উপর? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নাহি নুকসান, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নাহি নুকসান, ডর নাহি কুছ গম নাহি কুছ জব খুদা রহমান, ডর নাহি কুছ গম নাহি কুছ জব খুদা রহমান। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো আল্লাহই তোমার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও মুসলমান, সীমা লঙ্ঘন করা যাবে না। এ যুবক যৌবন পাইয়া মাস্তানি করে বেড়াও, যেই নেতার উপরে ভরসা করে মাস্তানি করো, তোমার কি খবর নাই ওই নেতাও কিন্তু দুনিয়াতে বাঁচতে পারবে না। শেখ হাসিনার গায়ে একদিন সাদা কাপড় পেঁচাবে, খালেদা জিয়ার গায়ে একদিন সাদা কাপড় পেঁচাবে, রাষ্ট্রপতির গায়ে একদিন সাদা কাপড় পেঁচাবে। তুমি যে মাস্তান, তোমাকেও একদিন সাদা কাপড়ের প্যাকেটে ঢুকতে হবে। সাবধান যুবক, সাবধান। রাজনীতি পাইছো? রাজনীতি না, এই এক গজব আমাদের জন্য, এটা একটা বড় গজব আমাদের জন্য। এখন রাজনীতির কবলে পড়ে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ছাত্র লীগ, ছাত্র দল, যুব লীগ, যুব দল, তোরা তোরা রেষারেষি করো, আগুনে পুড়ে মরি আমরা সাধারণ মানুষ। তোদের এই রোশনাল বাদ দে, তোদের এই রেষারেষি বাদ দে, নোংরা রাজনীতি দেখতে চাই না। রাজনীতি করবি সুস্থভাবে কর, সুস্থভাবে কর। তোদের রাজনীতির রোশনালে সাধারণ মানুষ কেন পোড়াও? এক দলের কর্মসূচি আর এক দলের পছন্দ হয় না, রাস্তা বন্ধ করে আমাদের জীবন যাত্রা কেন স্থবির করে দাও? এই দেশের মাটি গরিবের ঘামে গড়া মাটি, গরিবের ঘামে কেনা মাটি, রক্তে কেনা মাটি। রাজনীতি যারা করে দেখবেন মারামারির মধ্যে ওরা মরে না, মরে সব সাধারণ মানুষ। কে অধিকার দিয়েছে সাধারণ মানুষ নিয়ে, গরিবদের নিয়ে তোমাদের খেলা করা? কোথায় পেয়েছো সেই অধিকার? এই দেশের কয়টা নাগরিক গায়ে পরে টাকা পয়সা দিয়ে জীবন দিয়ে আওয়ামী লীগ বিএনপি করে বলেন তো? 20% মানুষ পাবেন না, বাকি সব মানুষ নিরীহ। নির্বাচনের সময় গিয়ে একটা ভোট দেয় বা শেষ, বাকি সময় এরা ক্ষমতা চায় না, এরা সম্মান চায় না, এরা দল চায় না, এরা চায় এদের কাজটা সুষ্ঠুভাবে যাতে করতে পারে, নিজের কাজটা করতে চায়। সাধারণ মানুষের, গণমানুষের কাজে তোমরা বাধার সৃষ্টি হয়ো না। কি এক আজব পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি। তোমরা হয়তো হেদায়েত হও না হয় ধ্বংস হও, হয়তো হেদায়েত হও না হয় ধ্বংস হও। আজকে আমরা আমাদের মা বোন নিয়ে রাস্তায় নামতে পারি না তোমাদের ভয়ে, আজকে আমরা গাড়ি নিয়ে চলতে পারি না তোমাদের ভয়ে, আমাদের জীবন যাত্রা জনযাত্রা স্থবির হয়ে আছে, আতঙ্কে আতঙ্কে আমাদের জীবন কাটছে।
তোমরা একটু সৌহার্দ্য বাড়াও, মিলে মিশে চলো। তোমরা রাজনীতি করো, আমরা তোমাদের রাজনীতিতে কখনো ভাগ বসাতে যাব না, তোমাদের ক্ষমতায় আমরা ভাগ বসাতে যাব না। আমাদের সাধারণ মানুষদেরকে একটু সুস্থভাবে তোমরা বাঁচতে দাও, আমরা হাঁপিয়ে উঠেছি। তোমার তো টেনশন নাই, একটা গরিব ছেলে সারা দিন বাস থাপড়ায়, সন্ধ্যার সময় অল্প কিছু চাউল কিনে হেল্পার মানুষ, বাস থাপড়ানোর ফলে সন্ধ্যায় কিছু টাকা পায়, চাউল কিনে বাড়িতে যাবে। ওদিক থেকে এই গরিব ছেলেটার সন্তান আর বউ পথের দিকে তাকায় আছে, আমরা তো বড় লোক না। এই গরিব হেল্পারের বাচ্চাগুলো বড় স্বপ্ন দেখে না যে আমার বাবা 100 টাকা দামের আইসক্রিম আনবে না। এই গরিব বাবার ছোট্ট সন্তানটা স্বপ্ন দেখে আমার বাবা একটা 1 টাকা দামের লাঠি চকলেট নিয়ে আসবে, এই লাঠি চকলেটটাই ওর কাছে 1 কোটি টাকা দামের মূল্যে। সন্তান বিবি পথের দিকে তাকিয়ে আছে, খবর পায় দুই রাজনৈতিক দলের রোশনলে আমাদের বাবা বাসের মধ্যেই পুড়ে মারা গেছে, ওদের সংসার শেষ। ফায়দা লোটো তোমরা, তোমাদের এই ফায়দা লোটার পথ বন্ধ করা হবে, সাধারণ মানুষকে জাগতে হবে। কোন ধরনের সাধারণ মানুষকে ব্যবহার করে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। এই দেশ গড়া হয়েছে 30 লক্ষ জীবনের বিনিময়ে এই দেশ পাওয়া গেছে। এই দেশকে আবার তোমরা হয়তো তোমাদের কারণে হাতছাড়া হবে, এটা দেশের গণমানুষ মেনে নিবে না। এই দেশ স্বাধীন করা হয়েছে তোমাদের রোশনলে সাধারণ মানুষ পোড়াবার জন্য নয়, এই দেশ স্বাধীন করা হয়েছে তোমাদের এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য নয়। আমরা শান্তিতে বসতে চাই, আমরা শান্তিতে ধর্ম পালন করতে চাই, আমাদেরকে পালন করতে দিতে হবে। সাধারণ মানুষ জাগলে তোমরা পালাবার জায়গাও পাবে না। সীমা লঙ্ঘন করো না রে মুসলমান, যদি সীমা লঙ্ঘন করো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীর জন্য জাহান্নাম হলো ঠিকানা। সীমা লঙ্ঘনের অনেক পদ্ধতির এক পদ্ধতি, সন্তান সুযোগ পেয়ে বাবার পকেটে হাত ঢুকায় টাকা চুরি করার জন্য, বাবার হাতে ধরা পড়ে বাবার কাছে ক্ষমা চায়, বাবা বুঝি নাই জীবনে আর চুরি করব না, আমাকে প্রথমবারের মতো মাফ করে দাও। বাবা বলেন যা সন্তান মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার সন্তান আবার যখন সুযোগ পায় তোবার কথা ভুলে গেছে, আবার বাবার পকেটে হাত ঢুকায়, এবারও বাবার হাতে ধরা পড়ে যায়, এবারও আগের মতো ক্ষমা চায় বাবা, দ্বিতীয়বারের মতো ক্ষমা চায়, আর করবো না আর করবো না, আমাকে মাফ করে দাও বাবা। বাবা বলেন যা সন্তান দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম, আর কখনোই অন্যায় করবি না। সন্তান তৃতীয়বার আবার যখন সুযোগ পায় মনে করছে বারবার তো বাবা দেখবেন না, এবার বুঝি পার পেয়ে যাব, কিন্তু ঘটনা চক্রে এবারও বাবার হাতে ধরা পড়ে যায়, এবারও আগের মতো অনুনয় বিনয় করে বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু বাবা বলেন না না তোকে আর ক্ষমা করা হবে না, সন্তান সীমা লঙ্ঘন করছো, চল চল তোকে পুলিশ রিমান্ডে দিব। সন্তান চোখের পানি ছিড়ে কাঁদে আর বলে বাবা সন্তানের জন্য তুমি জীবন দিতে প্রস্তুত, যেই বাবা নাকি সন্তানকে খাওয়ায়, যেই বাবা সন্তানের জন্য জীবন দিতে পারে সেই বাবা হয়ে তোমার আদরের সন্তান, কলিজার টুকরা ধনকে তুমি কিভাবে পুলিশ রিমান্ডে দিবা, তোমার কি জানা নাই বাবা পুলিশ রিমান্ড ভালো জায়গা নয়, ভালো জায়গা নয়, তোমার সন্তানের হাড্ডি গুড্ডি একটাও আস্থা থাকবে না, গোস্তগুলো থেতলে যাবে, রক্তে রঞ্জিত হবে রে বাবা। বাবা বলো তোমার সন্তানের এমন করুণ পরিণতি তুমি কেমনে সহ্য করবা। বাবা ডেকে বলেন সন্তান যা বলছো সত্য বলছো, কিন্তু কি করব বল, এবারও যদি তোকে মাফ করা হয় তোর উপরে আমার বিশ্বাস উঠে গেছে, এবারও যদি তোকে ক্ষমা করা হয় আগামীকালকে অন্যের কপালে পিস্তল ঠেকাবি, পেটের মধ্যে ছুরি ঢুকাবি, তখন আমি বাবাকেও তোর কারণে জেলে যেতে হবে, সেই দিন আমি দেখতে চাই না। ও মুসলমান একবার গুনাহ করলাম, ওয়াজির ময়দানে যাইয়া পীর মাশাইখের দরবারে গিয়া তবলিগের সময় লাগায়া জানতে পারলাম
একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছরের জাহান্নাম। এটা তো দুনিয়ার সাধারণ হাজার নয়, পরকালের গণনার 7000 বছরের জাহান্নাম। পরকালের একদিন সমান সমান দুনিয়ার হাজার দিন। এভাবে 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে একটা মিথ্যার জন্য। আল্লাহর দরবারে তওবা করলাম, আল্লাহ বুঝি নাই, আজকে তওবা করলাম, জীবনে আর মিথ্যা বলবো না, আল্লাহ মাফ চাই। আল্লাহ বলেন, যা বান্দা মাফ করে দিলাম, আর অন্যায় করবি না। কিন্তু আবার যখন সুযোগ পাইলাম, আবার মিথ্যা বলার মতো একটা সুযোগ আছে, মিথ্যা বলা দরকার, তখন আবার মিথ্যা বললাম, আবার আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ এবার মাফ করে দেন, দ্বিতীয়বারের মতো ভুল হয়ে গেছে। আপনার নাম রহিম, আপনার নাম রহমান, ইয়া এলাহি তুমিরা রহমান হায়, ইয়া এলাহি তুমিরা রহিম হায়, ইয়া এলাহি তুমিরা সত্তার হায়, ইয়া এলাহি তুমিরা গাফফার হায়। আল্লাহ মাফ করে দেন, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আল্লাহ দ্বিতীয়বারের মতো ভুল করলাম, আমার দ্বারা আর কখনো ভুল হবে না। আল্লাহ বলেন, যা বান্দা মাফ করে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু আবার যখন সুযোগ পাইলাম, ভাবলাম বারবার তো আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়, এবার বুঝি আল্লাহ মাফ করে দিবেন, আবার অন্যায় করলাম, আবার মিথ্যা বললাম, আবার অন্যের হক নষ্ট করলাম, আবার বিপর্দা করলাম, আবার জিনা করলাম, আবার সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এবার আল্লাহর কাছে বলি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, না না না, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, হে সীমা লঙ্ঘনকারী, তোর জন্য জাহান্নাম হলো ঠিকানা। গুনাহগার আল্লাহর দরবারে কান্দার পরে, আল্লাহ বুঝি নাই, আপনি তো আদর করে বান্দা বানাইছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার ছেলে নাই, মেয়ে নাই, আপনি জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নেন নাই। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, একমাত্র আদরের বান্দা, পৃথিবীর যত মায়া আছে, যত ভালোবাসা আছে, সব যদি এক জায়গায় করা হয়, বান্দার প্রতি আপনার যেই মায়া, যেই ভালোবাসা, এই ভালোবাসার এক জাররার সমান সারা পৃথিবীর ভালোবাসা হবে না। আপনি বান্দাকে এত ভালোবাসেন, আল্লাহ কিভাবে জাহান্নামে জ্বালায় দিবেন? আল্লাহ আল্লাহ বলেন, বান্দা যা বলছো সত্য বলছো, কিন্তু কি করব বল, আমি আল্লাহ তোর কাছে ঠেকানা, আমি আল্লাহ, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ, বেনিয়াজ বে পরোয়া ওয়া মুগাপেকি, তুই বারবার তওবা করবি, আবার তওবা ভঙ্গ করবি, আবার তওবা করবি, আবার তওবা ভঙ্গ করবি, না না, খাস তওবা কর, খাস তওবা কর। খাস তওবা কাকে বলা হয়? একবার তওবা করলাম, আল্লাহ জীবনে আর অন্যায় করব না, মরণের আগ পর্যন্ত আর অন্যায় করা যাবে না, যদি আবার অন্যায় করি, খাস তওবা থাকলো না, ধোকাবাজ হয়ে গেলাম, সীমা লঙ্ঘনকারী হয়ে গেলাম। আল্লাহ বলেন, না আমি আল্লাহ তোর কাছে ঠেকা নই, তওবা কর বান্দা, তওবা কর, আল্লাহর কাছে বল, আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, খাস তওবা কর, অন্যায় করো না রে বান্দা, অন্যায় করো না, তবে বান্দা এখনো তোমার জন্য একটা পথ খোলা আছে। কয়টা পথ? জোরে বলেন, কয়টা পথ খোলা আছে? একটা পথ তোমার জন্য খোলা, ওই পথটার নাম আল্লাহর রহমতের পথ। কোন পথ? জোরে বলেন। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা
يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا لا تقنطوا من رحمة الله মাগফিরাত দার রদ উমিদ আজ লুতফে তো যাকে কদ ফরমুদায়ে লা তাকনাতু ও মুসলমান ইমানদার আল্লাহ দেখি বলেন বান্দা গুনাহ করছো গুনাহ করছো কোথায় পালিয়ে যাবি পালিয়ে যাওয়ার জায়গা নাই ভেগে যাওয়ারও জায়গা নাই আমি আল্লাহর রহমতের দিকে তাকা বান্দা নিরাশ হবি না খাস তওবা করে আমি আল্লাহর কাছে বল খাস তওবা করে আমি আল্লাহর কাছে বল মুসলমান ইমানদার খাস তওবা কাকে বলে একবার তওবা করার পর আর গুনাহ করা যাবে না একবার তওবা করার পর আর গুনাহ করা যাবে না এটার নাম খাস তওবা তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলাছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারেন তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন